আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো মায়োনেজ। অনেক সময় অনেকেই আমাদেরকে মায়োনেজ তৈরি করার রেসিপি জিজ্ঞেস করে, তাই আপনাদের সবার সুবিধার জন্য আমাদের এই আজকের রেসিপি। তাহলে চলুন আমরা দেখে নেই মায়োনেজ তৈরি করার প্রণালী। একটি ডিম, এক কাপ তেল, লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ, চিনি চা চামচের তিন ভাগের এক ভাগ, লেমন জুস এক টেবিল চামচ। আমরা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে এটাকে মিক্স করব। প্রথমে আমরা ব্লেন্ডারটাকে একেবারে নিচ পর্যন্ত ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে মিডিয়াম পাওয়ারে ব্লেন্ড করব। দেখুন আমাদের মায়োনেজ হয়ে গিয়েছে, বা আর একটু ব্লেন্ড করব। আমাদের মায়োনেজ তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। খুব সহজে আমরা তৈরি করে ফেললাম মায়োনেজ। মায়োনেজ এখন আমরা অনেক কিছুতে ইউজ করি, বাইরে থেকে কিনতে গেলে একটু এক্সপেন্সিভ। আমরা যদি ঘরে তৈরি করে নেই, খুব কম খরচেই আমরা মায়োনেজ তৈরি করতে পারবো। আপনারা তৈরি করে দেখবেন, এই মায়োনেজটা তৈরি করার সময় আপনারা ইচ্ছা করলে গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।